বন্ধুরা কেমন আছেন? আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নরওয়ের আরো একটি বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে NTNU, নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ইউনিভার্সিটিতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। নিজে নিজে অনলাইনে কোর্স সার্চ করতে পারেন, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, রিকোয়ারমেন্ট কি, টিউশন ফি কত লাগে, এই সব কিছু। চলুন তাহলে আমরা দেখে আসি। প্রথমে আমরা যেটা করব, আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব NTNU। NTNU, এই দেখেন সাজেশন এসে গেছে। হ্যাঁ, NTNU, এই যে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ইউনিভার্সিটিটি ট্রন্ডেমে অবস্থিত। আসুন দেখি এই ট্রন্ডেম জায়গাটা কোথায়। ট্রন্ডেম আমাদের সিটিটা জানা খুব গুরুত্বপূর্ণ, ক্যাম্পাসটা খুব গুরুত্বপূর্ণ বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে। আমরা গুগল ম্যাপসে যাই, গুগল ম্যাপসে গিয়ে আমরা এখানে সার্চ করব ট্রন্ডেম। হ্যাঁ, ট্রন্ডেম নরওয়ে, এই পাশটায় দেখুন ট্রন্ডিম হচ্ছে। হ্যাঁ, সমুদ্রের খুব কাছাকাছি। এটি হচ্ছে ম্যাপসে যেটা দেখতে পাচ্ছি, অসলোর ঠিক বিপরীতে, অসলোর একদম বিপরীতে। এই অসলো, এইদিকে ট্রন্ডিম, সুইডিশ বর্ডার খুব কাছে এবং শহরটি বড়। তো চলুন আমরা আবার মূল ওয়েবসাইটে ফিরে যাই, NTNU। এটি হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। সব সময় আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। সব ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটাতে তাদের কন্ট্রাক্ট ইনফরমেশন আছে, তাই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি, দেখুন আমি ধরে নেই আমি নরওয়েতে মাস্টার্সে অ্যাপ্লাই করব এবং আমি কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট। বাংলাদেশ থেকে আমি কম্পিউটার সায়েন্সে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বা ইনফরমেশন টেকনোলজিতে বা এই জাতীয় কম্পিউটার রিলেটেড কোর্সে আমি ব্যাচেলর কমপ্লিট করেছি। এখন আমি নরওয়েতে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতে যেতে চাই। সো এই যে মাস্টার্স প্রোগ্রাম টট ইন ইংলিশ, হ্যাঁ আমি এখানে যাব। এখানে গেলে যেটা আমরা পাচ্ছি যে মাস্টার্স প্রোগ্রাম টট ইন ইংলিশ ইন্টারন্যাশনাল মাস্টার্স, ইন্টারন্যাশনাল মাস্টার্স এটাতে আমরা যাব। এখানে গেলে এই দেখেন এখানে আছে, এই দেখেন অনেকগুলো কোর্স আছে, এই সবগুলোই মাস্টার্স। এই যে অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স, বায়োলজি, বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই দেখেন কমিউনিকেশন টেকনোলজি, ক্রিয়েটিভ মিউজিক টেকনোলজি, হ্যাঁ এরকম আছে। দেখি কম্পিউটার সায়েন্সের কি কি আছে। কম্পিউটার সায়েন্সের আছে এই দেখেন অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন টেকনোলজি, তারপর আমরা যদি বলি নিচের দিকে যাই ইনফরম্যাটিক্স, ইনফরমেশন সিকিউরিটি, তারপর হ্যাঁ এই কয়েকটাই আছে। এখান থেকে আমি দেখি, আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমি ইনফরম্যাটিক্স এটাতে, হ্যাঁ ইনফরম্যাটিক্স মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স, এটাতে গেলাম মাস্টার্স অফ ইনফরমেশন টেকনোলজি। এটি 2 বছরের মাস্টার্স চন্ডিমে, 120 ECTs, ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন ইংলিশ, ইংলিশে পড়ানো হবে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লিকেশন ডেডলাইন নন ইউ, আমরা নন ইউ, আমাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 1 ডিসেম্বর এবং অ্যাপ্লিকেশন ওপেন হবে কিন্তু 1 অক্টোবর। হ্যাঁ, এখানে আমরা যদি দেখি, এই দেখেন এখানে আছে হোয়াট ইউ উইল লার্ন, আপনি কি কি শিখবেন। আপনি যখন একটি ইউনিভার্সিটিতে পড়তে যাবেন আপনার অবশ্যই জানা উচিত, জেনে বুঝে জানা উচিত, যাওয়া উচিত যে আপনি
কি পড়বেন। হ্যাঁ, তারপরে দেখেন অ্যাপ্লাই ফর অ্যাডমিশন, রিকোয়ারমেন্ট কি কি লাগবে, ক্যারিয়ার অপরচুনিটি, বের হওয়ার পর, পাশ করে বের হওয়ার পর আপনি কোন ফিল্ডে বা কিসে জব করতে পারবেন, স্টাডি এনভায়রনমেন্ট, প্রোগ্রাম কম্পোনেন্ট, দ্য প্রোগ্রাম কনসিস্ট অফ ফোর প্রোগ্রাম অপশনস অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অ্যাডমিশন টু ওয়ান অফ দ্য ফলোয়িং। দেখেন ডাটা বেস অ্যান্ড সার্চ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার, ইন্টারাকশন ডিজাইন, গেম অ্যান্ড লার্নিং টেকনোলজি, এই চারটি হচ্ছে মেজর। এটার মধ্যে এর যে কোনো একটি স্পেশালাইজেশন নিয়ে আপনাকে পড়তে হবে। এখানে দেখেন আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, উই ক্যান হেল্প ইউ উইথ ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যানস, চয়েস অফ কোর্সেস, জব রিলাভেন্ট অ্যান্ড জেনারেল কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য স্টাডি প্রোগ্রাম, হাউ টু কন্ট্যাক্ট আস। আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন, এজেন্ট দালাল এদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে আপনি নিজে নিজে সব করতে পারবেন। সো আমরা আসুন দেখি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগে, রিকোয়ারমেন্টটা খুব গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে। হাউ টু অ্যাপ্লাই, এটাতে আমরা গেলাম। হ্যাঁ দেখুন, স্পেসিফিক প্রোগ্রাম রিকোয়ারমেন্টস, এ ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেম অর সিমিলার উইথ অ্যাট লিস্ট 80 ক্রেডিটস অ্যান্ড ইন ইনফরম্যাটিক্স, মানে 80 ক্রেডিটস আপনাকে পাস করতে হবে ব্যাচেলরের, যেটা হচ্ছে ইনফরম্যাটিক্স রিলেটেড বা কম্পিউটার সায়েন্স রিলেটেড, উইথ অ্যান এভারেজ গ্রেড অফ অ্যাট লিস্ট সি, নরওয়েজিয়ান সি, মানে আমাদের চারের মধ্যে, আমাদের তো সিজিপিএ চার, চারের মধ্যে মিনিমাম 3 থাকতে হবে। হ্যাঁ, দেয়ার এডুকেশন শুড ইনক্লুড, এগুলো আছে। আচ্ছা আমাদের ওটা নাই, আমরা এরপরে যেটা দেখব, অ্যাডমিশন টু দ্য স্পেশালাইজেশনস, সফটওয়্যার অ্যান্ড ইন্টারাকশন ডিজাইন, গেম, লার্নিং টেকনোলজি রিকোয়ার ইন এডিশন দ্য ফলোয়িং টপিক, মানে আপনি যদি এই ওই চারটাই এর মধ্যে যে চারটা ছিল আর কি, যে ওর মধ্যে আপনি যদি এই সফটওয়্যার অ্যান্ড ইন্টারাকশন ডিজাইন, গেম অ্যান্ড লার্নিং টেকনোলজি এটাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, পড়তে চান, তাহলে আপনাকে অবশ্যই হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন HCI এই কোর্সটি করা থাকতে হবে আপনার ব্যাচেলারে। হ্যাঁ, এটি হচ্ছে একটি রিকোয়ারমেন্ট। তারপরে আমরা যদি দেখি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আরো কি কি রিকোয়ারমেন্ট, এই দেখুন ফার্স্ট ডিগ্রি, হ্যাঁ রিলেভেন্ট, এটার কথা আমি বলেছি এই মাত্র, ইংলিশ প্রফিসিয়েন্সি মানে IELTS, TOEFL, এগুলোতে কত লাগবে। হ্যাঁ দেখি আমরা হচ্ছি এক্ষেত্রে এই যে অ্যাকসেপ্টেড ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, হাউ টু প্রুফ, হ্যাঁ এখানে যাব। এই টোফেল, টোফেলে লাগবে IB স্পেশাল, মিনিমাম স্কোর 90 পয়েন্টস ফর দ্য ইন্টারনেট বেস টেস্ট, মিনিমাম স্কোর 600 দ্য পেপার বেস টেস্ট। আমরা IELTS এর কথাটা দেখি, IELTS লাগবে একাডেমিক, সেটি হচ্ছে মিনিমাম ওভারঅল ব্যান্ড স্কোর 6.5, মানে আপনার মিনিমাম ব্যান্ড স্কোর লাগবে 6.5। এখানে কিন্তু স্পেসিফিকলি ওটা বলা হয় নাই যে আপনাকে কোনোটাতে 6.5 এর নিচে হলে চলবে না, বা আপনাকে 5.5, বা আপনাকে সবগুলোতে 6 করে পেতে হবে, এরকম কিছু নেই এখানে বলা। হ্যাঁ 6.5 ওভারঅল হলেই চলবে। তারপর আমরা যেটা দেখি, এই দেখেন এখানে আছে দ্য ডেডলাইন ফর আপলোডিং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ডকুমেন্ট ইজ 1 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 1 তারিখের মধ্যে আপনাকে এটা মানে আপলোড করতে হবে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ধরেন IELTS, IELTS এর সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে তাদের এই ওয়েবসাইট, হ্যাঁ যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে। অ্যাপ্লিকেশনের ডেডলাইন কিন্তু 1 ডিসেম্বর, বাট ওরা আরো 2 মাস আপনাকে সময় দিবে, মানে অ্যাপ্লাই করার 2 মাস পর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন। ধরেন IELTS দেওয়া নেই এখন, তাহলে আপনি কি করতে পারেন, তার মানে এটা পাচ্ছেন, এই সুযোগটা থাকছে। তারপর আমরা যদি দেখি ডেডলাইনস, গুরুত্বপূর্ণ এই দেখুন, হ্যাঁ ডেডলাইনস আমরা যদি দেখি নিচের দিকে যাই, টেবিল করে বলা আছে নন ইউ অ্যাপ্লিক্যান্টস এটার জন্য। হ্যাঁ এটা আমাদের মেইন অ্যাপ্লিকেশন ডেডলাইন 1 ডিসেম্বর, ডেডলাইন ফর আপলোডিং ডকুমেন্টেশন 15 ডিসেম্বর, মানে 15 আপনি 1 ডিসেম্বর হচ্ছে আপনি অ্যাপ্লাই করার শেষ দিন, এর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
তারপরে যদি আপনার কোনো ডকুমেন্ট মিসিং থাকে বা এই জাতীয় থাকে, তাহলে সেটার জন্য আপনি আরো 15 দিন সময় পাবেন। 15 ডিসেম্বরের মধ্যে আপনি সাবমিট করে দিতে পারবেন। তারপর দেখুন ডকুমেন্টেশন অফ ইংলিশ, মানে হচ্ছে ওই আইএলটিএস এর সার্টিফিকেট, সেটার জন্য আপনি 1 ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন। হ্যাঁ, তারপর সেন্ডিং অফ অ্যানসার টু অ্যাপ্লিকেশন, মানে আপনার ওই তারা যে ডিসিশনটা দিবে, আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হলো, অফার লেটার পাবেন কি পাবেন না, রিজেক্ট হলেন, সেটা হবে অ্যারাউন্ড 5th April। এখন দেখেন প্রিপারেশন অফ রিকোয়ার্ড ডকুমেন্টস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে কি কি ডকুমেন্ট রাখবে, কিভাবে ওগুলো সাজাতে হবে, সাজিয়ে কিভাবে আপলোড করতে হবে অনলাইনে, এবং তাদেরকে কুরিয়ারেও পাঠাতে হবে কি না, সেগুলো এখানে আছে। দেখেন ডকুমেন্টস টু বি প্রিপেয়ার্ড ফর আপলোডিং টু দা অ্যাপ্লিকেশন পোর্টাল, ইউ উইল নিড টু নিড অল দা ডকুমেন্টস বিলো টু সাকসেসফুলি অ্যাপ্লাই ফর এ মাস্টার্স ডিগ্রি। এই ডকুমেন্টগুলো লাগবে, কি কি লাগবে, দ্য পেজ অফ ইয়োর পাসপোর্ট শোয়িং ইয়োর ফটো, ইয়োর ফুল নেম, ইয়োর ডেট অফ বার্থ অ্যান্ড ইয়োর ন্যাশনালিটি, মানে পাসপোর্টের ইনফরমেশন পেজটা লাগবে। হ্যাঁ, ইফ অ্যাপ্লিকেবল ডকুমেন্টেশন অফ চেঞ্জ অফ নেম, ম্যারিজ সার্টিফিকেট, এটা যদি দরকার হয় তাহলে। তারপরে আপার সেকেন্ডারি স্কুল গ্রেড ট্রান্সক্রিপ্ট অর ডিপ্লোমা, এটা হচ্ছে আপনার এইচএসসি এর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এটা লাগবে। তারপরে অফিসিয়াল ট্রান্সক্রিপ্টস অ্যান্ড ডিপ্লোমাস ফ্রম অল ইয়োর কলেজেস ইউনিভার্সিটি এডুকেশন, মানে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, এটা লাগবে। কপিস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন সাচ অ্যাজ টোফেল অর আইএলটিএস টেস্ট রেজাল্ট, লেটার অফ মোটিভেশন, মোটিভেশন লেটার লাগবে। ইফ ইউ আর অ্যাপ্লাইং টু টু প্রোগ্রামস, ইউ ক্যান চুজ ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট ওয়ান অর টু লেটার্স, ধরেন আপনি দুটা কোর্সে অ্যাপ্লাই করলেন, হ্যাঁ দুইটা বিভিন্ন, তাহলে আপনাকে দুই রকমের মোটিভেশন লেটার, মানে দুইটা মোটিভেশন লেটার পাঠাতে হবে ওদেরকে। হ্যাঁ, এরকম একটা সিভি পাঠাতে হবে, আপলোডেড সিভি, এই যে আপডেটেড সিভি। আর এগুলো হচ্ছে যদি আপনি স্পেশাল নিড, মানে যদি ডিজেবল পার্সন হন, তাহলে যদি কোনো আপনার ওইগুলো লাগে তাহলে সেই বিষয়গুলো পাঠাতে হবে, তথ্যগুলো। ডকুমেন্টেশন অফ ফান্ডিং, এটা হচ্ছে মানে ব্যাংক ব্যালেন্স কত থাকতে হবে বা এই জাতীয় কিছু। দেখেন অনলি সিটিজেন্স ফ্রম কান্ট্রিজ আউটসাইড ইউ নিড টু ডকুমেন্ট ফান্ডিং। হ্যাঁ, এই ফান্ডিংটা কিভাবে ডকুমেন্ট করতে হয় দেখেন, মানে ব্যাংক ব্যালেন্স মানে বা কিভাবে দেখাতে হয়, এভাবে দেখাতে হয়। প্রুফ অফ ফাইন্যান্সিং নন ইউ মাস্টার্স ডিগ্রি অ্যাপ্লিক্যান্টস, এনটি এন ইউ চার্জেস নো টিউশন ফিস, মানে কোনো ফিস নেই, হ্যাঁ টিউশন ফি নেই, পড়ালেখা একদম ফ্রি। কিন্তু দেখেন অল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হু আর নট সিটিজেন অফ ইউ ইইএ ইএফটিএ কান্ট্রিজ মাস্ট ডকুমেন্ট দ্যাট দে হ্যাভ ইনাফ মানি টু লিভ ইন নরওয়ে ফর দ্য 2021 ইনটেক, দিস অ্যামাউন্ট ইজ এন ওকে 126357 নরওয়েজিয়ান ক্রোনা 1,26,357। এটা হচ্ছে বাংলাদেশে এক নরওয়েজিয়ান ক্রোনা প্রায় 10 টাকা, হ্যাঁ সেই হিসেবে এটা হয় 12,63,570 টাকার মতো। এটা কি করতে হবে, সাকসেসফুল অ্যাপ্লিকেন্টস হু আর গিভেন অ্যান অফার অফ অ্যাডমিশন উইল লেটার বি আস্ক টু ট্রান্সফার দিস অ্যামাউন্ট টু এনটি এন ইউ ডিপোজিট অ্যাকাউন্ট, তার মানে প্রথমে আপনাকে কোনো টাকা পয়সা দেখাতে হবে না অ্যাপ্লাইয়ের সময়, কিন্তু যদি আপনি অফার লেটার পান তাহলে এই সমপরিমাণ টাকা ইউনিভার্সিটি আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট দেবে নরওয়ে, সেখানে ট্রান্সফার করে দিতে হবে, তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসা পাওয়ার পর আপনি এই মানে ওই দেশে যাওয়ার পরে আপনি এই টাকাটি তুলতে পারবেন, ভিসা মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে, এবং টাকাটি আপনি একবারে তুলে আবার বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এনটিএনইউ অফার্স নো স্কলারশিপ, কোনো ধরনের স্কলারশিপ নেই, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, স্কলারশিপের প্রয়োজন নেই। যেটি বিষয় সেটি হচ্ছে অ্যাপ্লাই করার সময় আপনাকে কি ফাইন্যান্সিং ডকুমেন্ট দেখাতে হবে। দেখেন ডকুমেন্টিং ফাইন্যান্সিং হোয়েন ইউ অ্যাপ্লাইং ফর মাস্টার্স ডিগ্রি, এক্ষেত্রে
When applying to NTNU, master's applicants who are not citizens of EU/EEA/EFTA countries must provide documentation that they have enough money to live in Norway. This can be documented with a bank statement. Bank statement দেখাতে হবে, কত টাকা দেখাতে হবে দেখেন, showing that you have a minimum of 126,357 in your bank account. ওই টাকা, ওই সমপরিমাণ টাকা, যে টাকাটি ওই যে 12,63,570 এরকম একটি টাকা, যেটি ওই যে অফার লেটার পেলে নরওয়েতে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই সমপরিমাণ টাকা টা আপনাকে ব্যাংক ব্যালেন্স হিসেবে দেখাতে হবে। জাস্ট একটা ব্যাংক ব্যালেন্সের একটা কপি আপনি অ্যাপ্লিকেশনের সময় আপনি দিয়ে দিবেন, হ্যাঁ আপলোড করে দিবেন। দ্য ব্যাংক স্টেটমেন্ট ক্যান নট বি মোর দেন 3 মান্থস ওল্ড, 3 মাসের বেশি পুরাতন হওয়া যাবে না এই স্টেটমেন্টটি। দ্য ব্যাংক স্টেটমেন্ট ক্যান বি এনি কারেন্সি, মানে ওই বাংলাদেশি টাকায় এই কারেন্সিটা হলেও চলবে। হ্যাঁ, অল ডকুমেন্টেশন মাস্ট বি ইন ইংলিশ অর কাম উইথ অ্যান ইংলিশ ট্রানজ্যাকশন, এ সাইন্ড লেটার প্লাস এ ব্যাংক স্টেটমেন্ট ফ্রম ইউর স্পন্সর শোয়িং এ মিনিমাম অফ নরওয়েজিয়ান ক্রোনা 126,357। যদি আপনার নিজের ব্যাংক স্টেটমেন্ট না হয়, আপনার মানে স্পন্সরের হয়, স্পন্সর যে কেউ হতে পারে নরওয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে স্পন্সরের একটি সাইন্ড লেটার লাগবে। হ্যাঁ, এনি ওয়ান ক্যান বি ইউর স্পন্সর ইনক্লুডিং ফ্যামিলি মেম্বার্স, যে কেউ হতে পারে স্পন্সর। দ্য লেটার মাস্ট স্টেট দ্যাট দ্য স্পন্সর উইল কভার নরওয়েজিয়ান ক্রোনা 126,357 অ্যান্ড দ্য লেটার মাস্ট বি সাইন্ড, ইউ ক্যান ইউজ এনি ফরম্যাট। মানে ওই একটি লেটার লিখতে হবে, আপনার স্পন্সর ওটা লিখে দিবে যে হ্যাঁ আমি তার ভরণ পোষণের দায়িত্ব নিলাম, নরওয়েতে পড়ার সময় আমি তার এই এত এই নরওয়েজিয়ান ক্রোনাটা আমি দেব, এটা লিখে একটা সাইন করে দিলেই হবে। হ্যাঁ, ওই ব্যাংক স্টেটমেন্টটা ওই একই বিষয়, 3 মাসের পুরাতন হওয়া যাবে না, কারেন্সি যে কোনোটা হতে পারে, ইংলিশে হতে হবে ডকুমেন্ট। ট্রান্সফারিং মানি আফটার ইউ হ্যাভ রিসিভড অ্যান অফার অফ অ্যাডমিশন, কি করতে হবে, মানে ওই অ্যাডমিশন অফার পাওয়ার পরে ভিসার অ্যাপ্লিকেশনের পূর্বে এই টাকাটি আপনাকে নরওয়েতে পাঠিয়ে দিতে হবে। দিস ইজ এ রিকোয়ারমেন্ট ফর দ্য নরওয়েজিয়ান দেখেন ডিরেক্টরেট অফ ইমিগ্রেশন টু মেক শিওর দ্যাট স্টুডেন্টস হু আর অ্যাডমিটেড টু নরওয়েজিয়ান ইনস্টিটিউট হ্যাভ সাফিসিয়েন্ট মিনস টু কভার দেয়ার লিভিং এক্সপেন্সেস। দ্য মানি উইল বি ট্রান্সফার্ড ব্যাংক টু ইউ ব্যাক টু ইউ এট দ্য বিগিনিং অফ দ্য সেমিস্টার, মানে আপনি যাওয়ার পরে ওই সেমিস্টারের প্রথমে এই টাকাটি আবার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। দ্য মানি উইল বি রিটার্ন টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইন ইউর হোম কান্ট্রি, দেখছেন বাংলাদেশের অ্যাকাউন্টে আবার ফিরিয়ে দেওয়া হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো আমরা ফাইন্যান্সিং সম্পর্কে জানলাম, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সবই গুরুত্বপূর্ণ। এরপর যেটা দেখেন, ভেরিফিকেশন রিপোর্ট অফ এডুকেশনাল ডকুমেন্ট, ব্যাচেলার্স আন্ডার গ্রেড ডিপ্লোমাস অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ এ ফার্স্ট ডিগ্রি ফ্রম চায়না, মানে এগুলো আমাদের জন্য না, চায়না তারপরে হংকং ওদের জন্য, আমাদের এগুলো লাগবে না। ডকুমেন্টস টু বি সেন্ট অ্যাজ হার্ড কপিজ বাই পোস্ট, ট্রান্সক্রিপ্ট অফ ব্যাচেলার আন্ডার গ্রেড ডিপ্লোমাস, কিছু দেশ আছে তাদেরকে হার্ড কপি পাঠাতে হয়, আমাদের পাঠাতে হবে না, এটা আমাদের লাগবে না, বাংলাদেশিদের এটা দরকার নেই। কিন্তু এটা দেখেন, শোয়িং অরিজিনাল আফটার অ্যারাইভিং অ্যাট NTNU, আপনি যখন যাবেন ওই নরওয়েতে তারপরে ইউনিভার্সিটিতে, আপনার কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্টগুলো সাথে নিয়ে যেতে হবে এবং সেগুলো দেখাতে হবে। যদি না দেখাতে পারেন তাহলে দেখেন ডিনাইড অ্যাডমিশন অর লেটার টোল্ড টু লিভ দ্য ইউনিভার্সিটি, বুঝতেই পারছেন কি পরিমাণ ইম্পর্টেন্ট বিষয়টি। তারপরে যদি দেখেন অ্যাপ্লিকেশন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এই দেখুন, ইফ ইউ হ্যাভ সাকসেসফুলি ফলোড স্টেপ 1, 2, 3, মানে হচ্ছে রিকোয়ারমেন্ট ফুলফিল থাকে, টাকা থাকে, তারপরে ওই চেকলিস্টের ওই সব কিছু থাকে, হ্যাঁ, তাহলে আপনি দেখেন ইউ ক্যান প্রসিড টু দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল, গো টু অ্যাপ্লিকেশন পোর্টাল সকনাপ ওয়েব। হ্যাঁ, সকনাপ ওয়েব, এটাতে যে কি করতে হবে,
select language in the top right hand corner where says Norse bokmål. দেখেন এই যে এখানে নর্স বকমাল আছে না, ইংলিশ ইংলিশটা করতে বলছে, কারণ আমরা তো অন্যগুলো বুঝবো না। তারপর কি করতে বলছে, ক্লিক অন ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টস। আমরা এখানে এই দেখেন নিচের দিকে যাই, এই যে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টস, হ্যাঁ লগ ইন ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টস, এটাতে আমাদেরকে যেতে হবে, বুঝেছেন? এই ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টস এখানে দেখেন ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হয়, কিন্তু আমার প্রথমে যেটা করতে হবে, দেখবেন এখানে বলা আছে রেজিস্টার নাও ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টস, হ্যাঁ অ্যানসার দ্য কোয়েশ্চেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি এখানে দেখিয়ে দিই সরাসরি, রেজিস্টার নিউ ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টস, এখানে আপনি ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ওয়েব ইনিশিয়াল কোয়েশ্চেন্স, এই যে নেক্সট যাবেন, আর ইউ এ কারেন্ট অর ফর্মার স্টুডেন্ট অ্যাট NTNU, নো, নেক্সট যাবেন, ডু ইউ হ্যাভ এ নরওয়েজিয়ান পার্সোনাল আইডি নাম্বার, নো, নেক্সট যাবেন, দেখেন প্লিজ স্পেসিফাই ইয়োর লেভেল অফ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, হ্যাঁ আই হ্যাভ টেকেন এ IELTS TOEFL টেস্ট অর IELTS টেস্ট অ্যান্ড রিসিভ দ্য রিকোয়ার্ড স্কোর, এটা দিবেন, আর যদি এটা না থাকে যেটা থাকবে সেটা দিবেন, হ্যাঁ তারপরে নেক্সটে যাবেন, বা এই দেখেন আই হ্যাভ নট ইয়েট টেকেন অ্যান ইংলিশ টেস্ট বাট প্ল্যান টু ডু সো বিফোর দ্য ডেডলাইন, এটাও হতে পারে। তারপর রেসিডেন্স পারমিট ইন নরওয়ে, দেখেন এখানে আসলে নেই, নো বাট আই উইল অ্যাপ্লাই ফর ওয়ান আফটার অ্যাডমিশন, মানে ওই অ্যাডমিশন লেটার পাওয়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন, এটা হবে। তারপরে ফাইন্যান্সিং, হ্যাঁ আই উইল বি মাই ওন স্পন্সর, আই হ্যাভ এ প্রাইভেট স্পন্সর, আই হ্যাভ এ, দেখছেন কে কে স্পন্সর করতে পারে, হ্যাঁ আই উইল বি মাই স্পন্সর, নেক্সট যাবেন, এই যে ইউ ক্যান নাও রেজিস্টার ইয়োর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন, নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে এখানে আপনার নাম এই সব কিছুতে আপনি রেজিস্ট্রেশন করবেন, তারপরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, হ্যাঁ এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখন অ্যাপ্লিকেশন ক্লোজ আছে, অ্যাপ্লিকেশন ওপেন হলে আপনার ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে, আশা করি বন্ধুরা আপনাদের অনেকগুলো প্রশ্নের সমাধান হয়ে গেছে। তো সবার জন্য শুভকামনা, NTNU নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অফ টেকনোলজিতে অ্যাপ্লাই করুন, নরওয়ে যান, পড়ুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেও থাকুন, সবাইকে ধন্যবাদ।